আসসালামু আলাইকুম। ডেলি বাজার প্রাইস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঘরে বসে আপেলের জুস তৈরি করা যায়। তো আমরা আজকে এক গ্লাস আপেলের জুস তৈরি করব এবং আপনাদেরকে ভিডিও শেষে বলবো এক গ্লাস জুস তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে। তো আমাদের কাছে অনেকগুলো আপেল রয়েছে, যেহেতু আমরা এক গ্লাস জুস বানাবো সেক্ষেত্রে একটি আপেলই মনে হয় যথেষ্ট। তো চলুন আমরা একটি আপেলই নিলাম। তো জুস বানানোর ক্ষেত্রে আপেলটিকে আমাদের ব্লেন্ডারের সুবিধার্থে, মানে ব্লেন্ড করার সুবিধার্থে আমরা আপেলটিকে সুন্দরভাবে কেটে নিব। যত পিস আপনি করবেন আমার মনে হয় ততই সুবিধা হবে। তো আমরা একটু ছোট ছোট করে নিই যাতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। আসলে আপেল পিসটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের উপরে। আমরা আপেলটা এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। যদি আরেকটু ছোট করেন আর আপনার ব্লেন্ডার যদি ভালো হয় তাহলে আসলে কাটা লাগে না, আর যদি ব্লেন্ডার একটু নরমাল হয় তাহলে একটু কেটে নিলে ভালো হয়। তো আমরা আমাদের এই ব্লেন্ডারের ছকের মধ্যে দিয়ে নিব সব কিছু। এই যে আমরা আমাদের আপেলটা দিয়ে নিচ্ছি এবং যদি আপনাদের সুগারের প্রবলেম না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন। চিনিটা আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন হয়। আর এর রয়েছে বিট লবণ। বিট লবণ আপনারা যদি দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, তবে বিট লবণ দিলে টেস্টটা একটু বৃদ্ধি হয়। তো আমরা সামান্য পরিমাণ একটু দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। তো তারপরে আসি একটুখানি, আমরা একটু ওয়াটার দিয়ে নিব, ফ্রেশ ওয়াটার। তো ওয়াটারটা আসলে কোনোরকম কোনো বাধ্যতামূলক না, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দিয়ে নেবেন। তো আমরা পরিমাণ মতন একটুখানি দিয়ে নিলাম। আচ্ছা, এক গ্লাস হবে? তো এক গ্লাস পরিমাণ মতন একটু দিয়ে নিই। আচ্ছা, যাই হোক, আমরা একটু পরিমাণ মতন একটু দিয়ে নিলাম। এখন আমরা ঝোঁকটাকে ব্লেন্ডার মেশিনে তুলে দিব। তারপরে এখন আমরা সবকিছু রেডি করেছি, এখন আমরা এটাকে ব্লেন্ড করব। আপনারা দেখতে পারছেন যে আমাদের জুস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা দেখব, আমরা জুসটা সেকে নেব। যদি আপনাদের মনে চায় তাহলে সেকে নিতে পারেন, আর যদি আপনাদের সেকে নেওয়ার প্রয়োজন না হয় তাহলে নাও সেকতে পারেন, কিন্তু আমরা সেকে নেব।
জুসটা ভালো করে সেকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের আপেলের জুস অলমোস্ট কমপ্লিট। তো এখন যদি এর ভিতরে একটু বরফ দিয়ে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সে অনেকটাই মজার একটা জুস হয়। তো এটা খেতেও অনেকটা ভালো লাগবে। তো আপনারা এভাবে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি আগামী ভিডিওর জন্য তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।